জানা অজানায় পরপর তিন দিন শুনবেন রসায়নে এবারে নোবেল পুরস্কার শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকা আজ প্রথম পর্ব বলছেন ড অর্ণব হালদার কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছে বিজ্ঞানসহ আরও কয়েকটি ক্ষেত্রে সেরা সেরা শিরোপা নোবেল প্রাইজ তাই প্রথমেই জেনে নেওয়া যাক নোবেল পুরস্কারের ইতিহাস আলফ্রেড নোবেলের নামাঙ্কিত পুরস্কারের হয়তো অস্তিত্বই থাকতো না যদি না আঠারোশো সালের বারোই জুন সকালে আলফ্রেড নোবেলের চোখে না পড়ত খবরের কাগজের একটা শিরোনাম মৃত্যু নিয়ে ব্যবসা করা ব্যবসায়ীর মৃত্যু ভুল করে আলফ্রেডের ভাইয়ের মৃত্যুকে তার সঙ্গে গুলিয়ে ফেলা হয়েছিল কিন্তু এটা থেকে আলফ্রেড বার্নহার নোবেল বুঝতে পারলেন মৃত্যুর পর পৃথিবী তাকে কীভাবে মনে রাখতে চলেছে মৃত্যু ব্যবসায়ী সঙ্গে সঙ্গে ঠিক করে ফেললেন বদলাতেই হবে নিজের এই ভাবমূর্তি ফলস্বরূপ মানবদ্রদী আলফ্রেডের ছায়া হারিয়ে গেলেন বিজ্ঞানী আলফ্রেড নোবেল তিনি তিনশো পঞ্চান্নটি আবিষ্কারের পেটেন্ট নিয়েছিলেন লিখেছিলেন নাটক উপন্যাস কবিতা প্যারিসে নাইট্রোগ্লিসারিনের আবিষ্কর্তা বিজ্ঞানী আস্কানীয় সোবেরোর সঙ্গে আলাপ করে নাইট্রোগ্লিসারিনের বিজ্ঞানটা ভালো করে বুঝে যোগ দিলেন পারিবারিক অস্ত্র ব্যবসায় আঠারোশো তেষট্টিতে নাইট্রোগ্লিসারিনের সঙ্গে বারুদ মিশিয়ে বানালেন ব্লাস্টিং অয়েল আর বিস্ফোরণের জন্য বানালেন ফিউজযুক্ত ব্লাস্টিং ক্যাপ ক্যাপের জন্য ব্যবহার করলেন মার্কারি ফালমিনেট দুটোরই পেটেন্ট নিলেন জার্মানি ও স্কটল্যান্ডে কারখানা খুললেন তিনি কিন্তু সুরক্ষার ব্যাপারে সমস্যা দেখা দিল আঠারোশো ছেষট্টিতে জার্মানিতে একটা বড় দুর্ঘটনা ঘটল এই দুর্ঘটনার ফলে তার জীবন বদলে গেল কাইসেলগুল নামে এক অদ্ভুত সচিদ্র বালি দিয়ে পুটটি বানিয়ে তার মধ্যে নাইট্রোগ্লিসারিন ভরে এমন এক জিনিস তৈরি করলেন যা থেকে সহজে বিস্ফোরণ হয় না একমাত্র ব্লাস্টিং ক্যাপ দিয়ে ডিটোনেট করলেই সুনিয়ন্ত্রিতভাবে ফাটবে সেটা আলফ্রেডের উদ্দেশ্য সফল হলো আঠারোশো সাতষট্টি সালে এই নতুন বিস্ফোরকের পেটেন্ট নিলেন গ্রিক শব্দ ডুনামিক্স মানে প্রবল শক্তি সেখান থেকে এই নতুন আবিষ্কারের নাম দিলেন ডাইনামাইট পরের ঘটনা প্রবাহ ইতিহাস মালিক হলেন তিনি স্থাপন করলেন একের পর এক গবেষণাগার আঠারোশো ছিয়ানব্বই সালের দশই ডিসেম্বর মারা যান তিনি মারা যাওয়ার ঠিক এক বছর আগে একটা উইল করেছিলেন আলফ্রেড আর সেই উইলের জন্যই তিনি আজ বিশ্ববিখ্যাত মৃত্যুর পরে দেখা যায় উইল ফাউন্ডেশন গঠনের নির্দেশ দিয়েছেন নোবেল ফাউন্ডেশন তার কাজ হবে প্রতি বছর পদার্থবিদ্যা রসায়ন চিকিৎসাবিদ্যা সাহিত্য আর শান্তির জন্য সেই বিষয়ে সেরা মানুষটাকে পুরস্কৃত করা প্রথম দুটো পুরস্কারের ভার নেবে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স তৃতীয়টির রয়্যাল ক্যারোলাইনা ইনস্টিটিউট আর সাহিত্যের জন্য পুরস্কারের ভার পাবে রয়্যাল সুইডিশ একাডেমি। শুরুতেই গোল বাঁধল আলফ্রেডের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠল আসলে তিনি ছিলেন বিশ্ব নাগরিক ফরাসি কোর্টে মামলা উঠল আদালতে অনেক বিতর্কের পর আইনের সূক্ষ্ম প্যাঁচে মৃত্যুর পরে তিনি সুইডেনের নাগরিক হয়ে গেলেন তার গোটা সম্পত্তি বিক্রি করে একত্রিশ মিলিয়ন ক্রোনার হলো মানে আজকের দিনে তিনশো বিলিয়ন মার্কিন ডলারেরও কিছু বেশি নোবেল শান্তি পুরস্কারের দায়িত্ব দেওয়া হলো নরওয়ের নোবেল কমিটিকে অবশেষে উনিশশো সালের উনত্রিশে জুন রাজা দ্বিতীয় অস্কার ও তার মন্ত্রিসভা নোবেল ফাউন্ডেশনকে মান্যতা দিল উনিশশো সালে প্রথমবারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হলো আলফ্রেডের স্মৃতির উদ্দেশ্যে উনিশশো সাল থেকে অর্থনীতির জন্য পুরস্কারটা দেয় সুইডেনের সোয়ারিয়স রিস্ক ব্যাংক বা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ সুইডেন বেঁচে থাকতে আলফ্রেড বলতেন আমার মাথায় হাজার হাজার আইডিয়া কাজ করছে এর একটা কাজ করলেই আমি খুশি মৃত্যু ব্যবসায়ী থেকে নিজেকে বিশ্বের এক পরম কল্যাণময় চরিত্র করে তুললেন শুধু একটি আইডিয়ার জোরে আলফ্রেড নোবেলের নিজের কাজের জন্য রসায়ন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞান তার উদ্ভাবনগুলির বিকাশের পাশাপাশি তিনি যে শিল্প প্রক্রিয়াগুলি নিযুক্ত করেছিলেন তার মূল ভিত্তি ছিল রসায়ন প্রতি বছর নোবেলের মৃত্যুর তারিখ অর্থাৎ দশই ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোম থেকে রসায়ন পুরস্কার প্রদান করা হয় সালে বিজ্ঞানী প্রথম পুরস্কার পান চব্বিশ সাল পর্যন্ত একশো জন বিজ্ঞানী রসায়নে নোবেল পেয়েছেন ফ্রেডরিক স্যাঙ্গার একমাত্র বিজ্ঞানী যিনি রসায়নে দুবার নোবেল পুরস্কার অর্জন করেন জানা অজানা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রসায়নে এবারে নোবেল পুরস্কার ধারাবাহিকের প্রথম পর্ব বললেন ড অর্ণব হালদার